সাতক্ষীরায় লবণাক্ততা সহিষ্ণু ধান ব্যাপক সফলতা মিলেছে পাতাপোড়া রোগ প্রতিরোধী বোরো ধানের এই জাত উপকূলের কৃষিতে এনেছে নতুন সম্ভাবনা উচ্চ ফলনশীল এই ধান আবাদে আগ্রহী কৃষকের সংখ্যাও বাড়ছে সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের তথ্য ও ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট সাতক্ষীরার দেবহাটা উপজেলায় নতুন জাতের ধানের মাঠে এখন কৃষকের তৃপ্তির হাসি নতুন এ জাতের নাম বোরো ধান চৌষট্টি তিপ্পান্ন প্রচণ্ড গরমেও কৃষকরা এখন ব্যস্ত ধান কাটা ও মারায়ে লবণাক্ত মাটিতে দীর্ঘদিন ধরে নানা জাতের ধানের আবাদে যখন মিলছিল না কাঙ্ক্ষিত ফলন তখন নতুন এই জাত কৃষককে দেখিয়েছে আশার আলো জলবায়ু পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে সাতক্ষীরায় মাটির লবণাক্ততাও বাড়ছে হচ্ছে মাটির শ্রেণী পরিবর্তন কৃষি গবেষকরাও এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আবিষ্কার করছেন ধানের নতুন নতুন জাত সেই ধারাবাহিকতায় এবার তারা এনেছেন লবণাক্ততা সহিষ্ণু ধান সফলতাও তাতে বিঘা প্রতি ফলন আসছে সাতাশ থেকে ৩৩ মন তার উপর বিধ্বংসী পাতা পোড়া সহ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এই ধান এই ধানটার গাতনি খুবই ঘন এবং দানাটা খুবই পুষ্ট এবং এই ধানটায় একটা শীষে সাড়ে তিনশো পরিমাণ ধান হয়েছে বিঘা প্রতি তেত্রিশ মন তো অবশ্যই পাবো এর থেকে আরো বেশি হবে আগামী মৌসুমে এই ধানটাই করব। কৃষি কর্মকর্তারা জানালেন নতুন এই ধানের ফলন অতীতের যে কোনো জাতের চেয়ে হেক্টরে অন্তত দুই টন বেশি কৃষকরা তাই এই জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন এই চৌষট্টি তিপ্পান্ন জাতের ধান এই অঞ্চলের জন্য একটা সঠিক একটা জাত এটা হলো পাতা রোগ প্রতিরোধী একটা ধারাইটি মধ্যম চিকন জাতের ধান কৃষক যদি এই প্রত্যাশা অনুযায়ী যদি ফলন পেয়ে থাকে তাহলে কৃষক লাভবান হবে বলে আমরা আশা করি এবং আগামীতে এই মাঠে এই যাতে আরও সম্প্রসারণ হবে ধানের সর্বাধিক উৎপাদনের মৌসুম বড় দেশের মোট ধান উৎপাদনের আটান্ন শতাংশই আসে এই মৌসুমে উপকূলীয় জেলাগুলোতে লবণাক্ততা সহিষ্ণু উচ্চ ফলনশীল বড় ধান চৌষট্টি তিপ্পান্ন খুলে দিতে পারে সম্ভাবনার নতুন দিগন্ত শহীদুল রানা ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ